বাজে 6:10, ও উঠে পড়েছে, চান ফান হয়ে গেছে। কি হলো রে চুকি? চুকি এরকম করে বসে আছো কেন? এদেরকে আজকে মাদুর পেতে দিয়েছিলাম, ঠান্ডা যেন আরামে শুয়ে আছে। কেউ পুজো স্টার্ট হয়ে গেছে তাই তো? খাবার প্যাক করতে হবে তো আমাদের। আজকে তো আর শুক্রবার বাইরে খাবো না, ওই জন্য মা লুচি করে দিয়ে তরকারিও করে দিয়েছে, ওটা প্যাকিং করে নিয়ে যাবো, রাস্তায় খেয়ে নেবো। লুচিগুলো প্যাক করছে এখন, বেশি করে নিয়ে নাও রাস্তায় খেয়ে পেলে শুকনোই হয়ে গেছে। হ্যাঁ, নালে ঝোল পড়বে না। ডালগুলোকেও খাইয়ে দিয়েছি। এ তো একটু আগে আমাদের এখানেই ছিল ঘরে, বৃষ্টি পড়ছিল বলে রলো। বস, ভোলু আসেনি, ভোলুকে শুধু দিতে হবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ও আসছে, আমি গিয়ে গাড়িটা বার করি। আর খাবারও প্যাক হয়ে গেছে, এই যে প্যাকেটে নিয়ে নিয়েছি খাবারটা, আমি নিয়ে চলে যাই, ও আসুক। আর পুরো দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আবার জোরে নামবে বৃষ্টি। তো 7:15, কুনাল অলরেডি বেরিয়ে গেছে গাড়িটা বার করার জন্য, আর আমি রেডি হয়ে গেছি। বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, কিন্তু ভেতরে আমি দদ্দরিয়ে ঘামছি, তো জাস্ট মাকে বলবো আর বেরিয়ে যাবো। চলো, বেরিয়ে এসেছিলাম, আসার সময় আর করতে পারলাম না, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা বার করাটা আবার একটু টাফ হয়ে যাবে। তো আজকে না আমাদের সাথে একজন যাবে, তো আমি আর এখন তার সামনে ব্লগ করবো না, একটু লজ্জা লজ্জা লাগে তাই না বলো? তো তারপরে তোমাদের সাথে আবার আপডেট দিচ্ছি, কোথায় গেলাম, কি করলাম, কি না। আমরা তো চলে এসেছি, আর ও বলছে যে খিদে পেয়েছে, খেয়ে নিক। আর আমি আর একজন আমার সাথে এসেছে, আমি আর উনি ওখানে যাবো টিফিন করতে। ওরা ব্রেকফাস্টটা বাইরে করবে আর আউটসোর্স করছে, আর আমার এই যে হোম সোর্স বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি এখানে ব্রেকফাস্ট করতে। কি খাবে বলতো? বেশি করে লুচি নিয়ে এসেছি। আরে ঠিক আছে, রাখো না, এখন দুটো খেয়ে খেয়ে আসি, পরে আবার খিদে পাবে তো, খেয়ে নাও আবার। কি আছে তুমি খাও, ঠিক আছে, খেয়ে নাও। কি খাচ্ছ? ও রুটি খাচ্ছ? বাড়িতে রুটি খায় না দেখো ছেলে, এখানে রুটি ডিম সিদ্ধ। বললে রুটি খাও, তরকা ফরকা ইয়ে খেও না, তেলের জিনিস। হ্যাঁ ঠিক আছে, ও খাচ্ছে রুটি, আমি খাই। খাও তো, তোমাকে তো বাড়িতেও বলা হয় যে রোজ ডিম সিদ্ধ দিয়েছি। খাও, পেঁয়াজও দিয়েছে, আর ধোঁয়া উঠছে ডিম সিদ্ধ। অনেকগুলো তরকারি ছিল, আমি বললাম না আমার একটাই, ও অনেকগুলো নিয়েছে। ঠিক আছে খাও। ভয়ঙ্কর জায়গা, যা সিঁড়িগুলো উঠলাম, একটা পুরনো বিল্ডিং এ এসেছি, সেই বিল্ডিং এর সিঁড়িগুলো ঠিক এরকম উঁচু উঁচু, মানে খাড়াই খাড়াই স্টিপ, যেটা হয় না ওরকম। আর এই যে ছাদটা এসেছি, ছাদটা দেখো পুরো পিট চট, দেখো কিরকম দেখতে না, পুরো যেন হচ্ছে পুরোনো দিনে কোথায় আমরা ফিরে এসেছি, সেই পুরোনো বাংলা সিনেমার হরর মুভি সিনেমা শুটিং হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক অভিনন্দন। কালকে বিশ্বকর্মা পুজো গেছে, তো আমি না শুক্রবার দিনকে আমি আর কোনাল গেছিলাম কলকাতায়, তো ওখানে কিছু ক্লিপিংস নিয়েছিলাম, মানে ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে আর শেষ করতে পারিনি, শরীরটা না সেদিন থেকেই খারাপ। আর শনিবার থেকে আমার খুব জ্বর, মানে শুক্রবার রাতের থেকেই বলো একটু একটু করে শরীরটা খারাপ করেছিল, তো এই 3 দিন ধরে খুব জ্বর। কালকেও আমি আর ছুটি দিইনি, সবাইকে পরীক্ষা চলছিল বলে, কিন্তু বাধ্য হয়ে কালকে ছুটি দিতে হয়েছে। ডাক্তারে দেখিয়ে এসেছি, শরীরটা একদমই ভালো ছিল না, তাই শুটও করতে পারিনি। তো শুক্রবারের কিছু ক্লিপিংস আর শনিবারের ওই কী বলে আজকে মঙ্গলবারের কিছু ক্লিপিংস নিয়ে ব্লগটা চলছে, মানে আবার নতুন করে চালু করছি। তো জানি মাঝে অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে, কিন্তু শরীরটা খারাপ হলে কী করবো। তো আজকেই উঠে প্রথম এই ফেসবুকের জন্য কিছু ভিডিও ফিডিও করলাম, আর দুটো দিন মাঝে বলো এমনিই চালিয়ে দিয়েছিলাম পুরোনো কিছু দিয়ে দিয়ে। তো যাই হোক, চলো আবার ব্লগটাকে স্টার্ট করা যাক, আজকে শরীরটা অনেকটা বেটার আছে, তো আজ থেকে ভাবলাম ব্লগটাকে আবার স্টার্ট করে দিই। মা এখানে বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট, মানে চাউমিন করছে কুনালের জন্যে, আর আমার জন্য করানি তো। দেখো এইটা কচু কেটে রাখা হয়েছে, মা এটাকে কালো কচু বলে না, মা তো কালো কচু, একদিন বাড়িতে ইলিশ মাছ ছিল কিন্তু কচু ছিল না, আর আজকে কচু এনেছে কুনাল, আজকে নয় কদিন আগেই এনেছে। অ্যাকচুয়ালি মায়েরও জ্বর ছিল, আমারও জ্বর ছিল,
দুদিন ধরে মানে মায়েরও জ্বর আমারও জ্বর, মায়ের দুদিন আগে হয়েছে দুদিন বাদে আমার হয়েছে। আমাদের কেউই কালকেও আমি ভাত খাইনি, একদমই মুখে রুচি নেই যাকে বলে। দেখি কুনালকে বলবো একটুখানি পেয়ারা নিয়ে আসতে, বলে পেয়ারা খেলে নাকি মুখে রুচিটা কেটে যায়। আমার কিন্তু এই দুধ কনটেক্স খেতে একটু ইচ্ছা করছে না, মানে মুখে রুচি নেই। না কচুটা তাহলে কী দিয়ে বলবে, নারকল দিয়ে? ইস, একটু ইলিশ মাছের মাথা হলে ভালো। তো এই নাও তোমার ব্রেকফাস্ট। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এগুলো কী পড়ো তুমি, বড় চুল। এখন দেখো সব বাইরে বেরোলে কত লোক পাঠান দেখে, পাঠানের কতদিন আগে থেকে আমার 3 বছর ধরে চুলটা রয়েছে। তাহলে এবার ন্যাড়া হয়ে যাওয়া দেখবে, তোমার দেখা দেখি সবাই ন্যাড়া হয়ে যাচ্ছে। করতে ইচ্ছাই করছে না গো আমার। কালকে আমি সকালবেলা রুটি আর ডিমের অমলেট দিয়ে খেয়েছিলাম ব্রেকফাস্টে, সারাদিন কিচ্ছু খাইনি। তারপরে বলো, বিকেল 4টার সময় 1 কাপ চা খেয়েছিলাম আর 2টো বিস্কিট দিয়ে। মাকে বলেছিলাম বেরিয়ে আলু কাবলি এনে দিলাম, তারপরে দিয়ে সন্ধ্যাবেলা মা আর কুনাল বেরিয়ে আলু কাবলি এনে দিল ঝাল ঝাল করে, সেটা খেয়েছিলাম। কালকে দুপুরবেলা লাঞ্চও করিনি, মানে মুখে না কোনো কিছু ভালো লাগে না। আর ভাত রুটি দেখলেই তো কেমন একটা বমি হয়ে পাচ্ছে, মনে হচ্ছে একদমই স্বাদ নেই। তো এই দুধ কর্নফ্লেক্স খাবো, সেটাও খেতে ইচ্ছা করছে না। মানে দুধ কর্নফ্লেক্সও আমার রুচি নেই। কোনো বলছে তোমার সঙ্গে চাউমিন খামছি, দেখা চাউমিন দেখলেও মই পাচ্ছে ভালো লাগছে। অনেক ভেবেচিন্তে কি খাচ্ছি দেখো, শুকনো মুড়ি নিয়েছি, একখানা কলা নিয়েছি আর একটা মিষ্টি দিয়েছি। তো এটা দিয়েই খাচ্ছি, অন্য কিছু খেতে না ইচ্ছা করছে। আর একজনকে দেখো, কুনালের পায়ের ওপর এসে ও খালি গাটা দিয়ে দেবে, দিয়ে আর তারপরে এরকম স্টাইলে শুয়ে থাকবে, যেন সে এক্সরসিস্টে পজেসড হয়েছে, ডেমন পজেসড হয়েছে। আইসুকি সোজা হয়ে বস, ওর কোনো ফারাক পড়ে না, ও এরকম স্টাইলে এখন কতক্ষণ শুয়ে থাকছে। ওঠ, আমার দাঁতগুলো কিরকম দেখতে লাগছে, পুরো ভ্যাম্পায়ারের মতো লাগছে। কুনাল দেখো চেয়ারের রাখা রয়েছে, এই ফ্যানটাকে মুছে পরিষ্কার করে দিলো, খুব নোংরা হয়েছিল। তার সাথে এই ফটোটাকেও মুছে দিল, ঘড়িটাকেও মুছে দিল, আর আমাদের ঘরের ফ্যানটাকেও মুছে দিয়েছে, খুব নোংরা হয়ে গেছিলো। তার সাথে সাথে আমি বেডশিটটাকেও চেঞ্জ করে দিলাম, কেননা কদিন ধরে জ্বরে এখানেই শুয়েছিলাম। তাই আমি ভাবলাম যে এই বেডশিটটা চেঞ্জ করে দেওয়াই ভালো। তো মোটামুটি ওয়ার্ক ডান, এবার জাস্ট একবার ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। স্নান থান সেরে ফ্রেশ হয়ে গেলাম। আর আমার না যতই শরীর খারাপ হোক, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, যাই হোক, আমার মনে হয় স্নান করলে শরীরটা অনেক বেশি মানে কি বলবো রিফ্রেশ লাগে। তো প্রত্যেক দিনই আমি স্নান করেছি, আজকেও স্নান করলাম। তবে কালকে স্নান করার পরেই আমার জ্বরটা এসেছে। আজকে টিউশন করাতেই হবে, আজকে যে শরীরটা খুব একটা ভালো তা নয়, কিন্তু যেহেতু সবাইকার পরীক্ষা চলছে তো পড়বো, হয়তো টাইমের স্লটটা একটুখানি ছোটো করে দেবো, কেননা অতটা টাইম স্প্যান একভাবে বসে থেকে পড়ানোটা আমার জন্য খুব টাফ হয়ে যাবে। আর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, একটুবার গিয়ে লাঞ্চটা করে নেবো। কেন চাচাচ্ছিস, আউন কী সব করছিস, কী যে করে না কী বলবো। চোখের কোলগুলো দেখো আমার যেমন কালো হয়েছে, চোখের কোলগুলো একদম বসে গেছে। আমার না একটু যদি শরীরটা খারাপ হয়, একটু আপসেট স্টামাক হলো বা একটুখানি জ্বর জ্বালা যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে চোখের কোলগুলো একদম বসে যায়। তো দেখি আজকে পড়াবো, কিন্তু বলো টাইমটাকে একটুখানি ছোট করবো, পড়াতে পারবো কেন এরকম করে বসে না, মাথাটা ভারী হয়ে আছে, মানে শরীরটা এখনো তুমি ফিট নয় তো, ফিট নয় সেটাই। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে, বললাম না ইলিশ মাছ নেই, কিন্তু কচু শাক, কচু হয়েছে, কালো কচু বলে এটাকে, নারকল দিয়ে। আর কুনালের জন্য হয়েছে পমফ্রেট মাছ, বাট আমাদের যেহেতু মাছ খাওয়ার রুচি নেই, এটা কিন্তু আমরা খাচ্ছি হচ্ছে আজকে মাশরুমের তরকারি। তো আমার মাশরুম খেতে ভালো লাগে, কিন্তু তরকারিটা খুব একটা পছন্দ করি না আমি, মেনলি চাউমিন ঠাউমিনে বা পাস্তাতে মাশরুম দিয়ে খেতে পছন্দ করি। তো যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, ইচ্ছা করছে না তাও একটুখানি খেয়ে নিচ্ছি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি ঘুম দিলাম, তা একটুখানি ফ্রেশ লাগবে, যদিও খাইনি, মানে ভাত অর্ধেকটা মেখে ফেলে দিয়েছি, মুখে কিছু রুচি লাগছে না। আর শরীরটাও এখনও পুরোপুরি সুস্থ নয়, তাও পড়াচ্ছি কেন, সবাইকার পরীক্ষা চলছে। আর আজকে জানো তো গণেশ চতুর্থী, আজকে আমাদের নেমন্তন্নও আছে, ঋতিকা বলে একটা বাচ্চা পড়ে আমার কাছে, আগেরবারে ওরা নেমন্তন্ন করেছিল ফুল ফ্যামিলি, সেবারে শুক্রবার পড়েছে তাই যায়নি। আর এবারে ওর মা ফোন করে নেমন্তন্ন করেছে আমাদের 3 জনেরই, আজকে রাত্রিবেলা কি ওদের বাড়িতে খাওয়ার কথা, মানে ওর লোকজন খায় আর কি। কিন্তু আজকেও আমার শরীর এত খারাপ, জ্বর, এই নিয়ে তো শরীর নিয়ে যাওয়াই যাবে না। আর স্পেশালি এসব জ্বর জ্বালা হলে একটুখানি লোক মানে বেশি লোকবহুল জায়গায় একটু এড়িয়ে চলাই ভালো, কারণ এটা ভাইরাসের জ্বর তো সবারই হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে না এখানেই শেষ করে দিচ্ছি। আর দেখালো বলুন সত্যিই কিছু নেই,
কেননা কদিন ধরে শরীর খারাপ বলে কিছু করতেও পারিনি, তিন চার দিন গ্যাপ গেছে, ওই জন্যই ভাবলাম যে যেটুকু পার্ট ক্লিপিংস নিয়েছিলাম সেটুকু করে ছেড়ে দিই, আর মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেল। আর সেকেন্ডলি হচ্ছে যে শরীর খারাপ বলে ঘরে সেরকম তো কিছু অ্যাক্টিভিটিও নেই, মনে হয় ব্লগটা একটু ছোটোই হবে, কিন্তু কিছু করার নেই, কন্টেন্ট না থাকলে আর কী দেখাবো। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা কিছু, তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পি লাইফ #বেঙ্গলি ব্লগ। টিল দেন, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।